গেল বছর বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের নিয়োগ চূড়ান্ত হওয়ার পর থেকেই আলোচনায় সৌম্য সরকার। ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে হাথুরুর প্রিয় শিষ্য সৌম্য সরকার, যার প্রমাণও মিলেছিল হাতে নাতেই। কোনো পারফরমেন্স ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন, এরপর আবারও দল থেকে বাদ পড়েছে। পরে সেই কিউদের বিপক্ষেই তাদের দেশেই 169 রান করে আবার আলোচনায় আসেন সৌম্য সরকার। চলমান শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ফর্মেটে রয়েছেন সৌম্য সরকার, তবে টি টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে করেছেন মোটে 49 রান। এবার দরজায় কাড়ানার ছে ওয়ানডে সিরিজ, আর সেই সিরিজের ম্যাচ যদি খেলেন সৌম্য সরকার, তার কাছে কি চাওয়া থাকবে এমন প্রশ্নে আজ মঙ্গলবার নাজমুল হাসান শান্ত বলেন, ব্যাটিং বোলিং ফিল্ডিং সবকিছুই ওর কাছে শতভাগ চাই। শেষ সিরিজে এই কয়েকদিন পর ফিরে আসলো তিন ম্যাচে, তিনটা ম্যাচে খেলেছে সে, এর মধ্যে একটা বড় ইনিংসও ছিল। অবশ্য ধারাবাহিকতার প্রমাণও রয়েছে, সব ব্যাটারি আছে। আলাদাভাবে সৌম্য সরকার একার প্রয়োজন আছে সেটা বলবো না, প্রত্যেকের ব্যাটারি এ জায়গায় উন্নতি আরো দরকারও রয়েছে। সৌম্য নিজে সেটা নিয়ে কাজ করছে, প্রত্যেক ব্যাটারি কাজ করছে। শেষ ইনিংসের কথা যদি বলি, ওরকম একটা সময়ে অন্যরকম একটা কন্ডিশনে এমন একটা ইনিংস খেলাম আমাদের জন্য দলের জন্য খুবই একটা ব্যাপার। আশা করি এই সিরিজে সে যদি সুযোগ পায় তাহলে সেখানে ব্যাটিং করার যেখানে দলের জন্য বড় কিছু করতে পারবে সে, আরও যোগ করেন শান্ত।